জলপাইগুড়ি স্টেশন থেকে রবিবার ত্রিপুরার উদ্দেশ্যে কিষাণ রেল পরিষেবা চালু হলো। এক একটি বগিতে 24 টন করে আলু বোঝাই করে ট্রেনটি আগরতলার উদ্দেশ্যে রওনা দেয়। জলপাইগুড়ি বিজেপি সাংসদ ডাক্তার জয়ন্ত রায় কিষাণ রেল পরিষেবার উদ্বোধন করেন। কৃষকরা এখন ফসলের ন্যায্য দাম পাবেন বলে সাংসদ জানান। যদিও জলপাইগুড়ি ব্যবসায়ী সংগঠনের তরফে অভ্র বসু জানান, শুধু আলু রপ্তানি ভালো হয়েছে, কিন্তু চা সহ অন্যান্য সবজি যদি দেশের বিভিন্ন প্রান্তে কিষাণ রেলের মাধ্যমে রপ্তানি করা যায় তাহলে আরও ভালো হয়। কৃষক ননিগোপাল রায় জানান, কিষাণ রেল পরিষেবা চালু হওয়াতে কৃষকদের সুবিধে হবে। জলপাইগুড়ি থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।